মদিনা মুনাওয়ারায় পানির ব্যবস্থা ছিল না। হিজরতের পরে ইহুদির একটা কুয়া ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে ওইখানে পানি পান করতেন। কিন্তু ইহুদি মুসলমানদের জন্য বড় কঠোর ছিল, মন চাইলে দিত মন চাইলে দিত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আলোচনায় উঠাইছেন যে পানির তো কোনো ব্যবস্থা নাই, কি করা যায়। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, তো উনি আবার ইহুদিদের রক চিনতেন। রক রক বোঝেন, আমরা বলি না তোর রক চিনি আমি, তো রক চিনতেন। কেন না, ইহুদিরা হলো টাকার লোভী। কি টাকার লোভী? আর খ্রিস্টানরা হলো সৌন্দর্যের লোভী, আর মুসলমান হলো দুনুডাল লোভী। বর্তমানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে কুয়ার মালিকালাকে জিজ্ঞেস করছে, কুয়া বেচবি? কয় না। কয় কত হইলে বেচবি না? তো দ্বিতীয় টেকনিক, রগের মধ্যে যে চাপ দিয়া দিছে, কত হইলে বেচবি না? বেচবি না বুঝলাম, কিন্তু কত টাকা হইলে বেচবি না? তো এত মুখ মাঙ্গি চাইছে, এত টাকা চাইছে, তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে দেরি বলছে ডান কিনা ফেললাম। বাড়িতে এসা গাঠটি নিয়ে দিয়া দিছে, আসছে আল্লাহ রসুলের কাছে। জিবরিল আলাইহিস সালাম দাঁড়ানো ছিল, তো সালাম দিয়া বলছে, ইয়া রসুলাল্লাহ, কুয়া তো কিনা ফেলছি। তো জিজ্ঞেস করছে, কত দিয়া কিনছ? কয়, এটা বলবো না, কিনছি যা চাইছে তা দিয়ে কিনছি। তো বলছে, ওসমান, তোমাকে আমি এই জন্য জিজ্ঞেস করতেছি না, জিজ্ঞেস করতেছি আল্লাহ পাঠায় দিছে, আজকে চলতেছে তোমার আর আল্লাহ, তুমিও গাঠটি দিছো, আল্লাহ কিন্তু গাঠটি দিয়া পাঠায় দিছে। জিবরিলের কাছে গাঠটি আছে। তো বলছে, কি গাঠটি? তো বলছে, আল্লাহ হুকুম পাঠাইছে, ওসমান ইফাল মা শিতা, যা মনে চায় তা করো। কদ গফার আল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, তোমার আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তো যেটা বলতেছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো টাকা দিয়ে তিন দেশ মুসলমান দেশগুলা বাদ দিয়া বাকি দুনিয়াকে কিনতে পারে, তারপরও নির্যাতিত কেন? আমরা সবাই পেরেশান কেন? সবাই তো দুটা ইটের ভিতরে থাকি, দুটা ইট বুঝেন, এটা বৈরাগ্য কথা আর কি। বাড়ি বিল্ডিং চাচা কোন ঘরে থাকেন? আল্লাহ তৌফিক দিছে দুটা ইটের নিচে থাকি, ঠিক না? বুইরারা এরমই তো বলে, ওরা বলে না যে বিল্ডিং এ থাকি দুইটা। আমরা তো সবাই দুইটা ইটের নিচে থাকি, তারপরও পেরেশান কেন? ঘরে আসবাবের অভাব নাই, উপকরণের অভাব নাই, তারপরও আমরা পেরেশান কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন? আমি সব জায়গায় চলে আসছি, কারণ এটাই যে আমাদেরকে যিনি নির্বাচিত করছেন ওনাকেও আমরা চিনি না, আর নির্বাচিত হওয়ার পরেও রব্বে কাবার কসম ওই জিনিসের গঠনতন্ত্র জানি না, গঠনতন্ত্র জানি না। আর দুনিয়ার নিয়ম আছে, গঠনতন্ত্র না মানলে আউট, গঠনতন্ত্র না মানলে না আউট না, এটি তো নিয়ম। হ্যাঁ, যদি দুনিয়ার আউট করতে পারে তো আল্লাহ আহাক্ক বিহা, আল্লাহ সবচেয়ে বড় হকদার। কেন, অস্তিত্ব কে দিছে? দুনিয়ার তো একটা পথ দিছে, ঠিক না? আপনাকে অস্তিত্ব কে দিছে? সাজাইছে কে?
অস্তিত্ব দেওয়ার পরে তো সাজাইছে, অস্তিত্ব দেওয়ার সময় তো সাজায় নাই, অস্তিত্ব সময় তো শুধু বডিটা দিছে বানায়। এই জন্যই তো আল্লাহ বলে মার পেটের থেকে যখন আসছিলে কুন্তা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে, ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাকশক্তি তো ছিল না, ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল দৃষ্টিশক্তি তো কার্যকারিতা তো ছিল না, ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না, ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল ভালো মন্দ বুঝা ব্রেন ক্ষমতা তো ছিল না, না ছিল, ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল ধরার ক্ষমতা, কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা তো ছিল না, ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরও চিত্র শেষ করেন নাই, আরো আগে চিত্রকে টাইনা নিয়ে যাইতেছেন, কুন্তা সগীরা, বড় ছোট ছিল, কুন্তা দাইফা, বড় দুর্বল ছিল, কুন্তা জাহিলা, বড় অজ্ঞ ছিল, মুরগির বাচ্চার সমানও জ্ঞান ছিল না। মুরগির বাচ্চা তো ডিমের থেকে বাহির হয়ে চারটা জ্ঞান নিয়ে বাহির হয়, ও বাহির হয়েই খাদ্য চিনে, ও বাহির হয়েই মুরগির বাসায় কথা বলে চিক চিক, ও বাহির হয়েই দুশ্মনকে চিনে যে চিলার কাক আমার দুশ্মন, ও বাহির হয়েই মায়ের ডাক দিতে দেরি, নিজেকে ডানার নিচে নিয়ে সুরক্ষিত করতে দেরি করে না। আপনার আমি তো এতটুকু জানতাম না, আল্লাহ বলে তোমাকে অস্তিত্ব দিয়ে তো আমি সাজাইছি, প্রথমে নির্বাচিত করছি, পরে অস্তিত্ব দিছি, পরে সাজাইছি, একসাথে তিন নির্বাচন, একসাথে তিনটায় তুমি নির্বাচিত হয়েছ, একই সাথে তোমাকে মানুষ হিসাবে নির্বাচিত করছি যখন তোমার অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আল্লাহ বলে তোমাকে আমি হাজার বৎসর না পঞ্চাশ হাজার বৎসর আগে নির্বাচিত করছি, আর একসাথে তিনটা করছি, কয়টা, তিন নির্বাচনে তুমি জিতছ একসাথে, একই সাথে তিনটায় জিতছ, আর কার পক্ষ থেকে জিতছ, কোন আল্লাহ, চলেন শুনাই দেই দেখি দিলে লাগে কিনা, কোন আল্লাহর পক্ষ থেকে, নিরানব্বই পদের পক্ষ থেকে, নিরানব্বই পদের মালিকের নাম বললেন না, এটা নাম না, এটা আল্লাহর পদ, আল্লাহর নাম একটাই, কি আল্লাহ, ওই আল্লাহর পক্ষ থেকে যিনি নিরানব্বই পদের মালিক, শুধু আল্লাহ না, রহমান উনি, রহিম উনি, মালিক উনি, কুদ্দুস উনি, সালাম উনি, মুমিন উনি, মুহাইমিন উনি, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল আহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কাবীরুল হাফিদুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইফুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মোসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلال نيرانوبوي পদের মালিকের পক্ষ থেকে নির্বাচিত।
প্রথম তন্ত্র হলো আসলিম তাসলাম ও দুনিয়ার মুসলমান যুবক যৌবন নিয়ে এখন সুখে না নেটের স্টাইলের চুল কাটায়ও সুখে না বলো নেট দেখেই তো যুবকরা চুল কাটে ঠিক না হ্যাঁ 50 টাকার চুল 100 টাকা দিয়া 300 টাকা দিয়া কাটে বলো কেরা যে আমরা সুখী হ্যাঁ চুল তো মন মতো কাটলো সুখ তো আসার কথা ঠিক না কি সুখী না বলুক একজন মনে হয় রাগ হয়ে গেছে রাগ পায়ে হাত রাখি রাগ হয়েও না তোমাকে আমি বুঝাইতে চাইতেছি তুমি যৌবনের মূল্য জানো না যদি জানতা হায় 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 যদি যৌবনের মূল্য জানতা যে তোমাকে 99 পদের মালিক আল্লাহ কত দামি যৌবন দিছে এটার দাম কত তুমি জানো না হ্যাঁ যুবক যদি জানতো তাহলে আমার সমাজের যুবকের চিত্র এটা হইতো না রাস্তাঘাটে সারাদিনই তো হাঁটি শুধু চোখ দিয়ে দেখি না মনে মনেও ভাবি অনেক ব্যথা লাগে হায় যুবককে বুঝাইতে পারতাম ওর দাম তাহলে ওর রং আর কালারই ভিন্ন হইতো তো যেটা বুঝাইতে ছিলাম যে দুনিয়ার দলের পক্ষ থেকে যদি নির্বাচিত হওয়ার কারণে ওই দলের গঠনতন্ত্র মাইনা চলতে হয় আর যদি গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড হয় যদি সে বহিষ্কৃত হয় তাহলে আমরাও তো 99 পদের মালিক আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কয়বার মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মত হিসাবে তিনবার নির্বাচিত আপনিও যদি গঠনতন্ত্র না মানেন তাহলে জীবনটা কেটে যাবে বটে কিন্তু জীবনের মজা দেখবেন আজকে জীবনের মজা কারো কাছে নাই জীবনের মজা যুবকের কাছে যৌবনের মজা নাই এখন নারীর কাছে নারীত্বের মজা নাই পুরুষের কাছে পুরুষত্বের মজা নাই টাকালার কাছে টাকার মজা নাই যদি মজা থাকতো তো নিজের পিস্তল মাথায় রেখে কেন গুলি করত সেলিব্রিটির কাছেও জীবনের মজা নাই যদি থাকতো তাহলে সেলিব্রিটি কেন আত্মহত্যা করত তিন মাস আগেও তো এক নায়িকা আত্মহত্যা করছে আবার কোন দিন খবরে বাইসা আসবে আরেকজন করছে এই পর্যন্ত তো কম লোক করে নাই তো আমার দেশের সেলিব্রিটি আমি তো আমেরিকান সেলিব্রিটিদেরকেও চিনি যাদের নাম লস এঞ্জেলিসে লেখা আছে মাটিতে পিতল দিয়া শুধু একজনের নাম ছাড়া ওর ভিতরে তো ডজন খানিক আমি চিনি নাম সহ যারা সব আত্মহত্যা করছে কি 150 বছর বাঁচার জন্য মাইকেল জ্যাকসনও তো আত্মহত্যা করছে ঠিক না তা আত্মহত্যাই বলে ঠিক না কয়দিন বাজবে আমি তো এইবারও দেখে এলাম ওর বাড়িতে শুধু বাত্তি জ্বলে কেউ থাকে না এই তো রিসেন্টলি গত বছর দেখে আসলাম 2023 শুধু লাইট জ্বলে কেউ থাকে না ভূতরে ঘর হয়ে গেছে বলে এখন ভূত থাকে বলে এটার ভিতরে হ্যাঁ বিক্রি করতে চাইছে কেউ কিনতে চায় না কেউ কিনতে চায় না আমি তো চিনি আত্মহত্যা কেন করে এই জন্য আমি যে সারমর্ম বুঝাইতে চাইতেছি মুসলমান উম্মতে মুহাম্মাদি একটা কথা দিলে গাইধা নেই আমি কিন্তু নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে 99 পদের মালিকের পক্ষ থেকে
দুনিয়ার মতো নির্বাচিত না, অস্তিত্বগতভাবে আমি নির্বাচিত, সৃষ্টিগতভাবে আমি নির্বাচিত, সাজানোগতভাবে আমি নির্বাচিত। আল্লাহ তারপরে সাজাইছেন, অস্তিত্ব নিশ্চয় দিয়া তারপরে সাজাইছেন, আস্তে আস্তে সাজাইছেন। তারপরে একদিন চিৎকার দিয়া বলছেন, আমা আতাইতুকা আইনান তানদুরু বিহা, আমি কি দুটা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনান তাসমাউ বিহা, দুটা কান কি দিই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাকশক্তি দিই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি তোকে ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই দুনিয়ার ভিতরে চম? তাইলে কি জানি বলে? আরে না, ব্রেন দিয়েই তো বিসিএস ক্যাডার, যদি ব্রেন না থাকতো তাহলে বিসিএস হইতো কোথেকা? ব্রেন যদি না দিতেন তো আমি আলেম হইতাম কোথেকা? ব্রেন যদি না দিতেন উনি হাফেজ হইতো কোথেকা? ব্রেন যদি না দিতেন তো বিজ্ঞানী বিজ্ঞান হইতো, বিজ্ঞানী হইতো কোথেকা? এটা কার দেওয়া? আল্লাহ বলে আমি কি তোকে ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই চমক দেখাইলি? এটার নাম হইতো চমক। সার ডাক্তার হয়ে গেছে চমক, চমক বুঝেন? আরে চমক না বুঝলে জাদু তো বুঝেন, ম্যাজিক তো বুঝেন? ব্রেন যদি না দিতাম তুই ম্যাজিক কোথেকে দেখাইতি? হ্যাঁ, এখন বিসিএস ক্যাডার হইয়া রাস্তা ফাটায়া চলিস। আল্লাহ বলে আমি যদি তোকে ব্রেন না দিতাম তো তুই এই ম্যাজিক কোথেকে দেখাইতি? এই জাদু কোথেকে দেখাইতি? ব্রেন তো আমি তোকে দিছি। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তা করিস? আতাইতুকা ইয়াদান তাফতিশু বিহা, দুটা হাত আমি দিছি তুই কর্ম করে খাস। একজনও তো নাই, একজন কি এখানে হবে? কর্মজীবী কয়জন আছি দেখি, চাকরিজীবী? হ্যাঁ, স্যারেও তো চাকরি করেন, রিটায়ার্ড হয়ে গেছেন তারপরও তো করেন, নাহলে পেনশন দেয় কেন আপনারে? হ্যাঁ কি কন? হ্যাঁ, একজনও তো এখানে নাই, চাকরি করেন কার দেহটা দিয়া? একজনও তো নাই যে মাসের শেষে বেতন পাইয়া এক টাকা আল্লাহকে দেয়। কি দেন? একজনও তো দেয় না। যে চাকরি করা মাসের শেষে টাকাটা নিয়া একটা টাকা বাহির করে এরকম উপরে উঠায় আল্লাহ আপনার দেওয়া দেহটা দিয়া চাকরি করলাম, সব কামাইলাম আপনার দেওয়াটা দিয়া, চক্ষু আপনি দিলেন, কান আপনি দিলেন, বাকশক্তি আপনি দিলেন, ব্রেন আপনি দিলেন, দিল আপনি দিলেন, কর্ম করার হাত আপনি দিলেন, পাও আপনি দিলেন, ছোট ছিলাম সাজায়া দিলেন, আপনাকে এই একটা টাকা দিলাম। মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? কোনো অযৌক্তিক কথা বললাম? উচিত ছিল কি ছিল না? এখন বলবো কর্মজীবীরাই, আমরা চাকরিজীবীরাই শুধু দিমু না, কর্মজীবীরাও দিবে। সে কর্ম করতেছে কার শরীর দিয়া? হ্যাঁ, আপনি দোকানদারি করেন কাটটা দিয়া, চার দোকান করেন কাটটা দিয়া, সবজির দোকান করেন কাটটা দিয়া, আপনি কি মাসের শেষে দশ টাকার নোট আল্লাহকে দিছেন দেখায়া? দেন তো না। তো আসল জায়গায় একবারে চলে আসছি। মেরে দোস্ত, আমার কথা মানেন, মুসলমান উম্মতে মুহাম্মাদি 99 পদের মালিক আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, তিনবার নির্বাচিত, বিদায় ওই গঠনতন্ত্রের বিরুদ্ধে চইলা আমি কোনো দিন সুখ পাব না, আমি কোনো দিন শান্তি পাব না, আমি কোনো দিন নির্যাতনের থেকে বাহির হইতে পারবো না, 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 কোনো দিন না।
কেননা আমি গঠনতন্ত্রের বিরুদ্ধে চলে গেছি। গঠনতন্ত্রের ভিতরে সবচেয়ে বড় যেটা ছিল সবগুলা বাদেই দিলাম, সবচেয়ে বড় যেটা ছিল যেটা ব্যতীত ওই দলের সীমানাই থাকা যাবে না, দলের বাউন্ডারির ভিতরেই থাকা যাবে না। এই জন্যই আল্লাহ দায়িত্ব নিছিলেন যে এটা যখন এরকমই গঠনতন্ত্রের এরকম একটা রীতি যে এটা থারা এটা ছাড়া সবগুলো অমান্য করলো চলবে, কিন্তু যদি এটাও অমান্য করলো তাহলে আর দলের অন্তর্ভুক্ত থাকার সুযোগ হবে না। এই জন্যই আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, ডেলি পাঁচ বার নামাজের জন্য ডাকেন। কে ডাকে? কে? দুনিয়ার পদস্থ ডাকলে তো লঙ্গির খবর থাকে না, ঠিক না? আজকে সহজ পায়া গেছি, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়। মনে হয় সমস্যাটা এটা তো বলা যাবে না আল্লাহর জন্য, শুধু এটাই বলা যাবে যে ইচ্ছা স্বাধীনতা পাওয়ার কারণে আজকে আমাদের এই দুরবস্থা, নাহলে আল্লাহ ডাকবে আসবে না? অথচ পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে হাত করি পড়তে হয়, বেরি পর্যন্ত পড়তে হয়, দান্ডা বেরি পর্যন্ত পড়তে হয়, গলায় ছিকল পর্যন্ত পড়তে হয়, জেল জরিমানা পর্যন্ত সইতে হয়। সত্য তো না? দুনিয়ায় নিয়ম নাই? তাইলে ডেলি আল্লাহ পাঁচবার ডাকে, মাসে কয়বার ডাক হইল, বৎসরে কয়বার হইল, আঠারোশো বারই ধরেন, 365 দিন হিসাবে, 12 মাস হিসাবে, হ্যাঁ কয়বার ডাকলো আল্লাহ বৎসরে? কয়জন মসজিদে আসি, কয়জন এখানে পাঁচ ওয়াক্তের নামাজি, 24 ঘন্টা নুন কারখান, হ্যাঁ যৌবন কি কলিকাতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালে? আমি তো 16 থেকে নিয়ে আইতে 24 পর্যন্ত আমেরিকা হারবাল গাইটা আসলাম, কোথাও তো যৌবন দেখলাম না। জিগাইলে খালি হাসে যে তোমাদের এখানে যৌবন পাওয়া যায় না, আমেরিকান হারবাল না পাওয়া গেলে আমেরিকার মতো দেশ, প্রশ্ন করলে খালি হাসে, তুই কি প্রশ্ন করতেছ এখানে যৌবন পাওয়া যাবে করতে কা? তো আমেরিকান হারবালে যৌবন পাওয়া যায় না? তো যুবক তুমি কার যৌবন দিয়ে বহন করে চলছ? এটা কি নুন না? এটা কি নুন না? নুন কার খাইতেছি? কি এটা নুন না? 24 ঘন্টা অক্সিজেন কার নেন? এখন যদি অক্সিজেন এখান থেকে শূন্য হয়ে যায় 1 মিনিটের জন্য, বাজবেন? কতক্ষণ বাজবেন? আরে বলেন না কতক্ষণ বাজবেন? 24 ঘন্টা তো অক্সিজেন নিতেছেন নুন আল্লাহর খান, 1 বৎসরে 1800 বার ডাকছে, কয়বার মসজিদে আসছি? কিছু তো 2 বেলা আসলে 3 বেলা আসে না, 3 বেলা আসলে 2 বেলা আসে না, 4 বেলা আসলে 1 বেলা আসে না, কিছু তো সপ্তাহে শুধু 1 বেলা আসে, কিছু তো বৎসরে শুধু 2 বার আসে। কে ডাকে আপনাকে? মেরে দোস্ত একটু বোঝেন, নির্বাচিত যার পক্ষ থেকে, নির্বাচিত যার পক্ষ থেকে, ওনার এটাকে কি বলে বুলা গেলাম আবার, দলীয় কি রেজুলেশন, গঠনতন্ত্র। নির্বাচিত আপনি যার পক্ষ থেকে, ওর গঠনতন্ত্র মানা ব্যতীত আপনি সুখে থাকবেন না, না, না। এটাই আল্লাহর সিদ্ধান্ত, নাইলে ওয়াদা ছিল কোরআনে
আন্তুমুল আলাউনা, তোমরা সবাই উপরে যদি গঠনতন্ত্র মানো। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢাইকা রাখবো যদি গঠনতন্ত্র মানো। লাহুম রিস্কুন করিম, তোমাদেরকে আমি কাম ঝরানো ব্যতীত পালবো। আরেক হাদিস মিলাইলে আরো সুন্দর হয়, আল্লাহ বলে তোমাদেরকে আমি পাখির মতো পালবো যদি গঠনতন্ত্র মানো। হায়াতান তাইয়িবা, সুখের জীবন তোমাদেরকে দিব যদি গঠনতন্ত্র সুখই সুখ। মানুষ জিনিস এক্সপোর্ট করে খাবে আর তোমরা সুখ এক্সপোর্ট করে খাবে, তোমরা সুখ বেচবে, এটার চিত্র আছে, সময় নেই, এটা আমি চিত্র দেখাইতাম আপনাদেরকে, চিত্র আছে, হুজুররা বুঝবে। কিন্তু আবার হুজুররা এইভাবে বুঝবে না, কোনভাবে বুঝবে এটাও জানি না, কিন্তু বুঝবে। এক সময় ছিল মুসলিম সমাজে কাপেররা বাস করত, তাদের কামাইয়ের 70% দিয়া, কত ভাগ 70% দিয়া দিত, 30% ব্যবহার করত, তারপরও মুসলমানদের সাথে থাকত। কেন? কয়খানে থাকলে সুখে থাকব, সুখ কি এই পরিবেশে থাকলে, তোমাদের সাথে মিলা থাকলে সুখে থাকব, এমন সুখ যা আমার মেয়ের দিকে কেউ তাকায় দেখবে না, আমার পরিবারের দিকে কেউ তাকায় দেখবে না, আমি 100% নিরাপদ থাকব। বিজাতি পর্যন্ত মুসলমানের জায়গায় 70% 70% দুর্মিয়া, 70% তাদের কামাই মুসলমানকে দিয়া থাকত না। হুজুররা শব্দ ব্যবহার করো এখন ভুলে গেছে, থাকত। এটাই আমি বুঝাইতেছিলাম যে মুসলমান সুখ এক্সপোর্ট করবে, আল্লাহ ওয়াদা তোমাদেরকে সুখে রাখবে। পঞ্চম ওয়াদা দেখাইতেছি, আল্লাহ বলে এইখানেও ইজ্জতে রাখবো, ওইখানেও ইজ্জতে রাখবো। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আজকে আমরা গঠনতন্ত্র ভুলে গেছি, নির্বাচিত কার এটাও ভুলে গেছি, কয়বার নির্বাচিত এটাও ভুলে গেছি, গঠনতন্ত্র ভুলে গেছি। আজকে গঠনতন্ত্রের থেকে দূরে সরে গেছি, সবকিছু বাদ দিলাম, পাঁচ ওয়াক্ত নামাজে আসার কথা ছিল মুসলমানের, আল্লাহ ডাক দিতে দেরি, ছুটা আসতে দেরি করতেন না। কেননা এটা যদি জীবনে না থাকতো, না থাকলো, তাইলে কোরআন হাদিস এটাই বোঝায়, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতালা, যার জীবনে নামাজ নাই ইসলামে তার কোনো অধিকার নাই, ইসলামে তার কোনো। যেমন কয় না তুমি আমাদের দলে না, তোমার আমাদের দলের কোনো অধিকার তোমার নেই, বহিষ্কৃতর আবার কি দলের অধিকার থাকে নাকি? আল্লাহ বলে তুমি তুমি তোমার কোনো অধিকার নাই ইসলামে। এই জন্য আমি বলি সব সময়, আমার জাতি যদি একটা কাজ করত, শুধু পছন্দ নামাজ পড়তো, আমার জাতি যদি একটা মাস একটা কাজ করত, 11 মাস যা করলো আর না করলো, রমজান আসার সাথে সাথে যদি সব কিছু রাইখা, কমর কাইসা এবাদতে লেগে যেত একটা মাস। কেন একটা মাস? তো একটা মাস না, রমজান কিন্তু উম্মতের মাস, কার মাস? কার মাস? আবার কোন না, রমজান আল্লাহর মাস, এই মাসটা এই উম্মতকে আল্লাহ গিফট দিছেন, গিফট। গিফট কেমন হয়? আরে না বোঝেনি নাই মিয়া, খামাখা বিয়ে গিফট লয়ে যান না কি
সেট লয়া যান না সেট কিসে ডিনার সেট অনেকটা ডিনার সেট কি না শুধু কি ডিনার সেট গুলা বাইর করে হাতের মধ্যে করে লয়া যান কি করে যান সাজায়া ঠিক না এমন সাজান সাজান যে আপনার গিফটটা সবার উপরে দেখা যায় ঠিক না তা আল্লাহ উম্মতকে একটা মাস দিছে বিলকুল সাজায়া দিছে কেমন সাজান সাজাইছে কেন না গিফট দিছে সাজাইছে কেমন কয় এক নফল এক ফরজ এক ফরজ সত্তর ফরজ এক রাত্র তিরাশি বছর যা তসবিহাত পড়বা দশ গুণ এক হাজার গুণ এটা হলো সাজানো এটা হলো কি সাজানো এই মাসটা দিছিলেন আমাদেরকে গিফট রমজান উম্মতের মাস আমার জাতি যদি শুধু রমজানে এবাদত করত আমার জাতি যদি জিলহজের দশ দিনকে গলার ভিতরে বান্ধা নিত না জিলহজের দশ রাত্র দশ লাইলাতুল কদরের সমান প্রত্যেকটা দিন এক বৎসরের ইবাদতের সমান আমার জাতি যদি চার মাস গুনাহ না করত এই যে রজব আল্লাহ তো নিঃশেষ করছেন ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম এই চার মাসের ভিতরে তোমরা গুনাহ করো না আমার জাতি যদি এতটুকুই করত তো মেরে দোস্ত আজকে আমরা নির্যাতিত আজকে আমরা সুখ হারা শান্তি হারা আজকে আমরা সুখ হারা শান্তি হারা সারা দুনিয়ায় নির্যাতিত আমরা চার পক্ষ থেকে নির্বাচিত এটাও জানি না কয়বার নির্বাচিত এটাও জানি না রেজুলেশন কি গঠনতন্ত্র কি এটাও জানি না কতটুক মানলে চলবে এটাও জানি না এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন আজকের থেকে অঙ্গীকার করি তওবা করে অঙ্গীকার করি এখন সূর্য ডুবতেছে শুক্রবারের দিন দোয়া কবুল হওয়ার সময় চলেন আজকে আজকে আল্লাহর কাছে তওবা করি রাজি তাহলে হাত উঠায় আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম আর কোনদিন নামাজ ছাড়বো না পাক্কা নামান নামান পাক্কা তো কোনদিন নামাজ ছাড়বো না সামনে যে রমজান আসতেছে রমজান যে সামনে আসতেছে প্রস্তুতি নিতে থাকেন যে এই বৎসরের রমজান সমস্ত জীবনের অতীত বৎসর গুলার চেয়ে বেশি এবাদতের ভিতরে কাটাবো আরেকটা এলান করব দুই তিন চার ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শুক্রবারের পরের শুক্রবার থেকে বৃহস্পতিবার থেকে টঙ্গী ময়দানে বিশ্ব ইজতেমা যাওয়ার নিয়ত টিয়ত করছেন না করেন না কে কে করছেন যুবকরাও করছে নামান নামান আর যুবকদের পায়ে হাত দিয়া বলবো অঙ্গীকার করো আজকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না ওয়াদা না যুবকরা হাত উঠাইতে চাইতেছে না উঠাও উঠাও কাজে দিবে নামাও নামাও এখনো বাংলাদেশের উপরে আল্লাহ দয়ালু নারাজ যদি হয়ে গেল না একশো বারের উপরে ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় নাই নারাজ হয়ে গেলে রাত্রে ঘুমায়া থাকবা সকালে উল্টা দেখবা আরেক জায়গায় তোমরা না বলো মারবো এই জায়গায় পড়বো আরেক জায়গায় তো ঘুমায়া থাকবা আরেক জায়গায় পড়বা যায় আরেক জায়গায় ঘুমায়া থাকবা বিছনায় ঘুমের থেকে উল্টা দেখবা যে কোথায় পড়ে আসো হইতে পারে ঈসা আল ইসলামের কাহিনীর মতো উনি এক জাতিকে জিজ্ঞাসা করছিলেন যে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করলো কিভাবে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া শুইছিলাম মোচ ভর্তি করতে করতে
উঠা দেখি হাবিয়া দুজগের ভিতরে পায়ে হাত দিয়া বলতেছি খোদার কষ্টে আমারটা মানো। কয়দিন তোমার স্টাইল থাকবে? আর তোমার চুল কাটা দেখে এই এলাকার কোন মেয়ে তোমার পিছে পড়ছে এই পর্যন্ত কও? কে তোমাকে প্রেম পত্র পাঠাইছে আর কে মেসেজে বলছে আই ডট ডট ইউ? হ্যাঁ বলছে একজন হাত উঠে বলতে পারবো যে আমারে বলছে? তাইলে আমি তোমারে চুল কাটার টাকা দিয়ে যাবো যে তুই আরো চুল কাট। একজন পড়ছে আরো যেন দশজন তোর প্রেমে পড়ে, যাতে প্রেমের যাতায় তুই অল্প বয়সে কাহিনী শেষ হয়ে যায়। মিন্নি বাংলাদেশে অভাব নাই। আর দ্বিতীয় তোমাদের কাছে দরখাস্ত, 14 তারিখ উদযাপন করব না, ওয়াদা না সব উঠাইতেছে না। আমি চাই না নামার নামা। আরে আপনি কি পাঠাইবেন নাকি? 14 তারিখ চিনেন? এটা যুবকরা চিনে ভালোবাসা ডে। সামনে আসতেছে, আল্লাহকে নারাজ করো না আল্লাহকে। ডাকায় একটা শব্দ আছে, ডাকায় একটা শব্দ আছে, হ্যাঁ সবার লগে পাঙ্গা লও লও, আল্লাহর লগে লও না। আল্লাহর লগে পাঙ্গা নিয়ে টিকা যাবে না। এই জন্য আল্লাহকে নারাজ করতে নেই, বিশেষ করে মুসলমান। আজকে মুসলমান উম্মতে মুহাম্মদী আল্লাহকে নারাজ করে ফেলছে, যার কারণে 121 দিন হয়ে গেছে আজকে ফিলিস্তিনে। 121 দিন ডেলি 250-র উপরে লোক মারা যেতেছে, সারা দুনিয়ার মুসলমানের চোখের পানি ঝরতেছে, ব্যথায় সব ব্যথিত, ঠিক না? কিন্তু আবাবিল পাশ দিয়া ওরে হুকুম দেয় না আল্লাহ। আবাবিল পাশ দিয়া ওরে, কিন্তু আল্লাহ হুকুম দিলেই তো পারেন, ঠিক না? হাতিকে যদি পাউডার বানাইতে পারে তাহলে ট্যাঙ্কেও পাউডার বানাইতে পারে, পারে না? জল স্থলের প্রাণীর ভিতরে হাতিই তো সবচেয়ে বড়, ঠিক না? হ্যাঁ আল্লাহ তো বুঝাইছে এটারে পাউডার বানাইতে পারে, তো তবুও যত বড় অস্ত্র আছে ওটাকেও পাউডার বানাইতে পারে, কিন্তু হুকুম তো দেয় না, কাছেই তো উঠতেছে। আমি তো ঘুরে আসছি, আমি জানি আবাবিল কোথায় আছে। এই জন্য সর্বশেষ কথা, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক, করবেন তো আমল, আমার ছাড়বেন তো না, বুঝেন কিন্তু তওবা করছেন।